আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে আলোচনা করব যে ইউটিউবে আসলে অর্থাৎ ইউটিউবে চ্যানেল খুললে আপনার কি লাভ। পৃথিবীর সবচাইতে বড় যেহেতু এই ভিডিও প্ল্যাটফর্ম, সেই হিসেবে মনে করেন যে এখানে ম্যাক্সিমাম লোকই আসে হচ্ছে দর্শক, অর্থাৎ তারা ব্যক্তি আসে, আর কম সংখ্যক লোকই আসে যারা দেখে প্লাস দেখায়। আপনিও যদি মনে করেন ওই কম সংখ্যক লোকের কাতারে দাঁড়িয়ে যেতে চান, আপনার ক্রিয়েটিভিটি, আপনার ব্যক্তিগত মেধা মননশীলতাকে জাহির করতে চান, তাহলে আপনিও কিন্তু ইউটিউবে আসতে পারেন। আর ইউটিউবে কেন আসবেন, এটা হচ্ছে আজকের বিষয়। তো বন্ধুরা, আমরা সবাই কম বেশি জানি যে ইউটিউব হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং মাধ্যম। আমি ইউটিউবের ইতিহাস নিয়ে আর একটা এর আগে একটি ভিডিও করেছি, আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও শেয়ারিং মাধ্যমটা আমাদের সবার জন্যেই একটা উন্মুক্ত একটি লাইব্রেরি তৈরি করেছে। একটা সময় ছিল যখন মানুষ পুস্তক খুলে খুলে জিনিসগুলো সার্চ করতো, ওগুলো থেকে কোন পুস্তকে কোন কানুন আছে, কোন পুস্তকে কোন কানুন নেই সেগুলো নিয়ে মানুষ রিসার্চ করতো, এবং অমুক লেখকের লেখা বইগুলো সার্চ করতো। কিন্তু এখন আর মানুষের ওই যুগ নেই। ভিডিওতে যেহেতু হাতে কলমে দেখতে পায়, এবং এখানে বিনোদন প্লাস অল এভরিথিং, পৃথিবীতে ঘটে যাওয়া সব কিছু এখানে আপনি পাবেন, দেখতে পাবেন, সেই হিসাবে এই ইউটিউবে অবশ্যই দর্শক হয়ে আসলেও আসতে হবে। আর যদি আপনি চান যে না, আমি দর্শকই থাকবো না, আমি আমি ইউটিউবে আমি নিজেও কিছু একটা করব, সেটা কেন করবেন এবং কি লাভ সেটাতে করলে, আমি আপনাদেরকে সংক্ষেপে বলি। প্রথম লাভটা হচ্ছে ইউটিউবে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেন, আপনার মননশীলতা আপনার এটা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারবেন, অর্থাৎ ভিডিওটাকে আপনার শেয়ার করতে পারবেন। নাম্বার টু হচ্ছে আর এই ইউটিউবের যে একটা রুলস এবং রেগুলেশন আসে, যেটা হচ্ছে আপনাকে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা এখন বর্তমান যে এটা যদি আপনি শর্তটা পুরো করেন তাহলে অ্যাপ্লাই করতে হবে যে মনিটাইজেশনের জন্য। এবং এই মনিটাইজেশন যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটা টাকা কিন্তু আপনি আর্ন করতে পারবেন ঘরে বসে, অথবা আপনি যে বিষয়ে পারদর্শী, যেমন মনে করেন আপনি ভ্রমণের বিষয়ে খুব ভালো পারদর্শী, আপনি মনে করেন যে টেকনিক্যাল বিষয়ে খুব পারদর্শী, আপনি মনে করেন যে গাছ বিষয়ে খুব পারদর্শী, আপনি মাছ বিষয়ে খুব পারদর্শী, মাছের ভালো মন্দ সব কিছু আপনি জানেন, আপনি ওই বিষয়ের উপরে আপনার ভিডিওগুলো তৈরি করুন। তৈরি করে এই ইউটিউবের মাধ্যমে আপনি আপনার চ্যানেল ক্রিয়েট করে এই চ্যানেলে আপনি ভিডিওগুলোকে আপলোড করুন, আর মানুষ সেটা থেকে দেখে যদি উপকৃত হয় তো অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আপনার চ্যানেলটা একদিন এক এক করে মানে বিন্দু বিন্দু থেকে সিন্দুর সৃষ্টি, সেই হিসেবে আপনার চ্যানেলটাও একদিন খুব বড় একটা পর্যায়ের চ্যানেল হিসেবে ক্রিয়েট হবে। তখন আপনার এই ভিডিওগুলো থেকে দেখবেন যে প্রচুর পরিমাণে আপনার একটা ইনকামের পথ আপনি পেয়ে যাবেন। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আপনাকে শুধু ইনকামের দিকটা খেয়াল দেখলে হবে না, আপনাকে এটা নিতে হবে যে আপনি নিজের প্রতিভাকে অন্যকে দেখাচ্ছেন, অন্যের ভালোর জন্য সেটা করতেছেন। সেবা খাত হচ্ছে আপনার চিকিৎসা এবং শিক্ষকতা, দুটোই কিন্তু সেবা খাত। একটা সময় ছিল যে আমরা শিক্ষকদেরকে দেখতাম যে ওনারা নৈতিকতার বলে বলিয়ান হয়ে তারা কিন্তু মানুষের সেবা দিয়ে যেত, কিন্তু এখন এটা কিন্তু আর নাই। ক্লিনিকাইজেশন, তারপরে হচ্ছে আপনার স্কুল বা কলেজ বা ভার্সিটিতে সবগুলোতে শুধু এখন ব্যবসা, বিজনেস হয়ে গেছে। তো এখন আপনি যদি মনে করেন আপনার ভিডিওটাকে তৈরি করে আপনি আগে ব্যবসা চিন্তা করবেন যে আপনার চ্যানেলে পরের দিনই টাকা চলে আসবে, এরকম কিছু না। আপনাকে মানসিকতাটা তৈরি করতে হবে যে আপনি আপনার প্রতিভাটাকে অন্যজনের উপকারার্থে এখানে আপলোড করেছেন, যদি মানুষের ভালো লাগে, মানুষ সেটা থেকে উপকৃত হয়, তাহলে আপনার চ্যানেলে অবশ্যই তারা আসবে, দেখবে, এবং আপনার চ্যানেলটাকে উপরে নিয়ে যেতেই থাকবে, এবং দিন দিনকে দিনকে দিন সেটা উপরে উঠতে থাকবে। তো এটাই বলতে চাচ্ছি যে ইউটিউবে যদি আপনি আসেন তাহলে কোনো লস নেই এখানে। হয়তো আপনার সাময়িক চিন্তা করবেন যে আমার কাছে MB যাবে, সময় যাবে, হ্যাঁ যাবে, এটা তো আপনি ফেসবুকে নষ্ট করেন, অথবা আপনি ভিডিও দেখেও তো শেষ করতেছেন। যদি আপনি ইউটিউবে ভিডিও দেখেন অথবা আপনি অন্য যে কোনো মাধ্যমে ভিডিও দেখেন, ভিডিও থেকে আপনার MB যাচ্ছে না, যাচ্ছে। তো আপনি যদি নিজে কিছু করতে চান, নিজেকে মানে একটা উদ্যোক্তা হতে চান, আমি যে করতে পারি, আমি যে পারি আমাদেরকে বা সবাইকে দেখাবো, এই জিনিসটা যদি আপনার মাথায় থাকে তাহলে আমি বলবো ইউটিউব আপনার জন্যেই, আপনাকেই খুঁজছে ইউটিউব। ইউটিউবে আসুন, নিজে একটি চ্যানেল ক্রিয়েট করুন, নিজের প্রতিভাকে জাহির করুন, দেখুন এবং লোকজনকে দেখান। আল্লাহ হাফেজ।